নমস্কার, এই মুহূর্তত মই সমীরণ বৰঠাকুৰে স্বাগতম জনাইছো। এটা উদ্বেগজনক খবৰ এই মুহূৰ্তত জনাবলৈ চেষ্টা কৰিছো। ৰাজ্যত শোকাবহ নাও দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। মাজুলীৰ পিছত এইবাৰ ধলাৰ শোকাবহ নাও দুৰ্ঘটনাৰ একেলগে তিনিগৰাকীৰ কলিল সমাধি ঘটিছে। স্বামী স্ত্ৰী আৰু এটা কম বয়সীয়া শিশুৱে কৰুণ মৃত্যুক আঁকোৱালি লৈছে। অত্যন্ত বেদনাদায়ক এটা খবৰ, ধলাৰ চৈখোৱাত এই শোকাবহ নাও দুৰ্ঘটনা। স্বামী স্ত্ৰী পুত্ৰৰ একেলগে হলিল সমাধি, ঘটনার পিছতে সমগ্র অঞ্চলত সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। পরিয়ালটোর ঘর ধলা চাহ বাগিচাত। অত্যন্ত উদ্বেগজনক খবর এই মুহূর্তে জানাইছো। নাওয়ে এখন নদী পার হবলৈ লওঁতেই দুর্ঘটনাত পতিত হয়েছে। উদ্ধারকারী দল উপস্থিত হয়ে উদ্ধার করেছে পিতৃ আর 7 বছরীয় পুত্রক। বর্তমানে উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই পত্নীক। আর অনুমান করা হয়েছে যে যেহেতু যথেষ্ট গভীর আছিল নদী, গতি তার লক্ষণ লো চাই সকলে অনুমান করেছে যে স্বামী স্ত্রীর করুণ বিয়োগ ঘটিছে। ইতিমধ্যে স্বামী আর পুত্রর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অবশ্যই কোনো ধরনের সংসূত্র লাভ করা নাই পত্নীর। এই মুহূর্তে আমি জানাইছো ঈশান নিউজৰ দৰ্শকসকলৰ জ্ঞাতার্থে সেই গুৰুত্বপূৰ্ণ খবৰটো। পৰিয়ালটোৰ ঘৰ ঢলা চাহ বাগিচাত, ৰাজ্যত পুনৰ শোকাবহ নাও দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। এই মুহূৰ্তত আমি জনাইছো এই উদ্বেগজনক খবৰটো। ভয়ংকৰ নাও দুৰ্ঘটনা ৰাজ্যত, এইবাৰ ঢলাত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ নাও দুৰ্ঘটনা। তিনিগৰাকী উটি গৈছে, ইতিমধ্যে দুগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে। এখন টুলুঙা নাৱেৰে নদী পার হওয়ার যত্ন করেছিল তিনিগী সদস্যই, এটা পরিয়ালের তিনিগী সদস্যই নদী পার হওয়ার যত্ন করেছিল। আর সেই সময়সতেই করুণ বিয়োগ ঘটিছে। ইতিমধ্যে স্বামী আর পুত্রর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু কোনো ধরনের সংসূত্র লাভ করা নাই পত্নীর। এই মুহূর্তত মন্তব্য আছে, মন্তব্য শুনাম। ঘটনাটো ইয়াতে এই এইটোতো ঘটনাস্থলী। এতিয়া আমাৰ ঘটনাস্থলীতে আমাৰ SDRF বাহিনীয়ে এটা ৰিকভাৰী কৰিলে। কালি সন্ধিয়া মই আমাৰ অচি চৈখোৱা ঘাট ঢলা অচি এনেকৈ লগ লাগি আমাৰ স্থানীয় মানুহৰ দ্বাৰাই এজন ৰিকভাৰী কৰিছিলোঁ। সেইজন বৰ্তমান ইয়াত পঠোৱা হৈছে। আৰু এতিয়া ৰাতিপুৱাই আমি আহি পেলাই ৰাতিপুৱা বাচ্চাটো ৰিকভাৰী হ'ল আৰু মাকজনী তাত থকা বুলি আমি জানিব পাৰিছোঁ। গতিকে এতিয়া আমাৰ মানে SDRF বাহিনীয়ে লাগি আছে, হয়তো অতি সোনকালে এইটো ৰিকভাৰী হ'ব। একচুৱেলি ঘটনাটো কেনেকৈ হ'বলৈ পাৰে, মানে তেওঁলোক এই ছাইডৰ মানুহ নাছিলে, কিন্তু কিবা অলপ মানে ইয়াত স্থানীয় ব্যক্তিৰ পৰা শুনামতে তেওঁলোকৰ মতা মাইকীৰ মাজত অলপ কিবা কাজিয়া হৈছিলে। হোৱাৰ ফলত মানে এনেকৈ আহি থাকিলে এই ৰাস্তাটোৰে, আহি আহি পেলাই এইটো অস্থায়ী মানে এবন্দন যিখন নৌকাত উঠিছে তেওঁলোকে, সেইখন একচুৱেলি ৰানিং কণ্ডিশ্যনত নহয়। সেই নৌকাখন মানে হাত নৌকা হয়। কুঁৱৰাকীয়ে ইয়াত মানে নৌকাখন মানে বান্ধি ৰাখিছিলে যাতে পানীত উঠি যাব নোৱাৰে, কিন্তু তেওঁলোকে হয়তো নাজানে, নাজানি পেলাই সেই নৌকাত উঠিলে, যাৰ ফলত নৌকাখন যিহেতু পুৰণা নৌকা, নৌকাখন ফাটি পেলাই পানী সোমাই গ'ল। যোৱাৰ ফলত মানুহ মানে তিনিজন পানীত ডুবি গ'ল। আর এই সন্ধিয়ার লগেলগে আসিল সেই নদীর, আমার এই যে পুরোনা নদীটোর সেইফালে মানুবিলাকে মানে এজন সরু বাচ্চাই দেখিছিলে কেনেকে নৌকা এখন ডুবা বলে, কিন্তু কিমান মানুষ আছিল কি আছিল জানা নাছিলে। পাছত আমি যেতিয়া পুলিশক খবর দিয়ে পুলিশ লগেলগে আহি পেলায় আমি যেতিয়া অনুসন্ধান করলো, তেতিয়া প্রথমতে আমিও জানা নাছিলো তিনিজন মানুষ বলে। পাছত যেতিয়া প্রথমজন রিকভারি হওয়ার পিছত তেখেতর পকেটত থকা আইডেন্টি কার্ড আমি ভেরিফাই করে পেলায় অনুসন্ধান করলো, করার পিছত গম পালো যে তিনিজন আসলে। আর সেইমতে আমি এটা স্টেপবিল লো আছো।